নিট ইউজি নিয়ে সিবিআইকে 48 ঘন্টার মধ্যে স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে 34টি আবেদনের শুনানি হয় আজ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, নিটের প্রশ্ন যে ফাঁস হয়েছে তা নিয়ে কোনো অস্পষ্টতা নেই, কিন্তু সেজন্য সমগ্র পরীক্ষাটি বাতিল করা হবে কিনা তা নির্ভর করছে 3টি মাপকাঠির ওপর। প্রথমত, এই অনিয়ম সমগ্র পরীক্ষা ব্যবস্থার ওপর ছাপ ফেলেছে কিনা, দ্বিতীয়ত, অনিয়মের সুবিধা যারা পেয়েছে তাদের আলাদা করা যাচ্ছে কিনা, এবং তৃতীয়ত, এই অনিয়মের ফলে পরীক্ষা ব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়েছে কিনা। সিবিআই এর থেকে রিপোর্ট পেলে এই বিষয়গুলি স্পষ্ট হবে, এর ওপর ভিত্তি করেই পরীক্ষা বাতিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন দেশের প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী। কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা বাতিলের বিপক্ষে মত প্রকাশ করেছে। অনিয়ম নিতান্তই স্থানীয় স্তরে হয়েছে বলে দাবি করে সরকার বলেছে, এজন্য গোটা পরীক্ষাটি বাতিল হলে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন তাদের প্রতি অবিচার করা হবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।